হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি আমার কার্পেট যেভাবে পরিষ্কার করেছি সেটা শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি হচ্ছে হালকা পানি দিয়ে নিয়েছি, আর এখানে নর্মাল আমরা যে সাবানের গুঁড়া বাসায় ব্যবহার করি সেই সাবানের গুঁড়াটা সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। তো সাবানের গুঁড়াটা এভাবেই হচ্ছে পুরোটা কার্পেটে ছিটিয়ে দিতে হবে, ছিটিয়ে আবার হচ্ছে এর উপরে পানি দিয়ে নিতে হবে। তো আমি চাইলে কিন্তু আমার কার্পেটটা ড্রাই ওয়াশ করতে পারতাম, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ড্রাই ওয়াশ করিনি, যেহেতু আমার বাচ্চা 2-3 দিন আগে এটাতে প্রস্রাব করেছে। আর বাচ্চারা প্রস্রাব করলে সেটাকে হচ্ছে বিসমিল্লা বলে 3 বার যতক্ষণ না পর্যন্ত পানি দিয়ে আপনি পরিষ্কার করে না নেবেন ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে পাক পবিত্র হবে না। যে কোনো জিনিস, সেটা আপনার বিছানা, চাদর হতে পারে, কাঁথা হতে পারে। তো সেজন্য আমি ভাবলাম আজকে যেহেতু আমি আমার কার্পেটটা পরিষ্কার করব, আর সেই ভিডিওটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা উচিত আমি মনে করলাম। তো সেজন্য হচ্ছে আমি আমার কার্পেটটা যেভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার কার্পেটটা যেহেতু মিডিয়াম, তো আমার কার্পেটটা হচ্ছে আমার ওয়াশরুমে হয়ে গিয়েছে জায়গা, তো সেজন্য আমি হচ্ছে ওয়াশরুমেই কার্পেটটা পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের কারো যদি বড় কার্পেট থাকে আপনারা অবশ্যই বাসার ছাদে গিয়ে পরিষ্কার করে নিতে পারেন ঠিক এভাবেই, আর চাইলে আপনারা ড্রাই ক্লিনও করতে পারেন। ইনশাল্লাহ ড্রাই ক্লিন করার ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সাবানের গুঁড়াটা দিয়ে যত বেশি হচ্ছে ফেনা তৈরি করা যাবে তত হচ্ছে কার্পেটটা গভীর থেকে পরিষ্কার হবে। আর কার্পেটটা গভীর থেকে পরিষ্কার হলেই হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার হবে। সেজন্য আমি হচ্ছে আমাদের ঘর ক্লিন করার মোপ দিয়ে ভালো করে চারপাশ থেকে বারবার হচ্ছে ফেনা তুলে নিচ্ছি। তো আপনারা এভাবেই খুব সহজে কোনো রকম হাতের স্পর্শ ছাড়া আপনাদের ঘরে থাকা কার্পেটটি পরিষ্কার করে নিতে পারেন। এই তো আমার হচ্ছে ফেনা অনেক বের হয়ে গিয়েছে, আর এখন কার্পেটে কোনো রকম সাবানের ফেনা নেই, কার্পেটটা এখন সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছে। তো কার্পেটটা ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি হচ্ছে কার্পেটটা পানি ঝরার জন্য এভাবেই হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, রাউন্ড করে ভাঁজ করে নিচ্ছি। আর পানিটা ঝরার 2 ঘন্টা পর আমি হচ্ছে এভাবে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।